আসসালামু আলাইকুম আজ এমন একটি রেসিপি নিয়ে এলাম যা এই বৃষ্টির দিনের বিকেলে অনেকেরই খুব বেশি পছন্দের খাতা পুরি নামটা যাই হোক বাট যে কোনো সিজনের বিকেলে খেতে দারুণ লাগে তো চলুন দেখিনি রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমত আমি নিয়ে নিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপের দুই কাপ তারপর অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল দুই টেবিল চামচ এরপর ভালো করে হাত দিয়ে মেখে নেব তো মেখে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি আবার ওয়ান টেবিল চামচ চিনি এখন ভালো করে মেখে নিচ্ছি এবং মুট করে দেখব বার্নিংটা ঠিক এভাবে হওয়ার পর জোর করে পড়ে যাবে তো পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি একটি ডো তৈরি করে নিব আর ফ্রেন্ডসরা সঙ্গে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু হয়তো পাতলা হয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে তো পারফেক্টভাবে ডোটা আমার সম্পূর্ণ রূপে রেডি হয়ে গিয়েছে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল কয়েক ফোঁটা এবং তেলটা দিলে কি হবে উপরটা কিন্তু শক্ত হবে না একেবারে স্মুথ থাকবে তাই এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অবজারে দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি খাতা পুরির জন্য পুর তৈরি করবো তাই পরিমাণ মতো ডাল নিয়েছি মুসুর ডাল এবং ডালটা আমি বিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর ডালটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন কুক করব তো কুক করার জন্য আমি একটি প্যান নিয়েছি দেন প্যানের ভিতর ডাল ঢেলে নিচ্ছি তারপর আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ঠিক আমার মতো করে কিন্তু পানিটা মসুর ডালের গায়ে গায়ে যেরকম হয় ঠিক এরকম করে পানিটা দিতে হবে এখন চুলায় বসিয়ে নিচ্ছি এবং কুক করে নিব তো চুলাটা মিডিয়ামে রেখে তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত কুক করব এর মাঝখানে ঢাকনাটা তুলে নিয়েছি দেন ডালটা কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে একটুখানি পানি আছে আমি আরেকটু কুক করে নিচ্ছি তো পারফেক্টভাবে হয়ে গিয়েছে ফ্রেন্ডসরা আমি নামিয়ে নিয়ে আসলাম কিন্তু এরকম শক্ত শক্ত করে কিন্তু এই ডালটা কুক করে নিতে হবে তারপর চিলি ফ্লাক্স নিয়ে নিচ্ছি হাফচা চামচ আপনারা চাইলে যদি ঝাল পছন্দ করেন আর একটু বাড়িয়েও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো এরপর ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর ফ্রেন্ডসরা এ পুরটা দিয়ে কিন্তু খাতা পুরিটা আমি সম্পূর্ণরূপে তৈরি করব। আর আমার ভিডিওটি ফার্স্ট এন্ড লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তাহলে পারফেক্টভাবে আমার মতো করে এই দারুণ দারুণ মজার এই খাতা পুরিটি তৈরি করে নিতে পারবেন তো হয়ে গিয়েছে ফ্রেন্ডসরা এখন আমরা কী করবো টকপানি তৈরি করবো তো আমি কয়েকটা তেঁতুল নিয়েছি তেঁতুলটার মার করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লাক্স হাফ চা চামচ তারপর দিয়ে দিব চিনি তো চিনি আমি মিষ্টিটা একটু বেশি ভালো লাগে খাতা পুরির সাথে খেতে তাই আমি গুনে গুনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর ভালো করে মিক্সড করে নিচ্ছি একটি স্পুন দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর চার চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবার ভালো মতো নেড়ে চড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা পরিমাণ মতো আর এই টক পানিটা কিন্তু এত ভালো লাগে মানে কি বলবো এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফচা চামচ আমি আশা করি ছোটো এবং বড় সকলেরই ভালো লাগবে খেতে তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে খাতাপুরিটা তৈরি করে নেবেন এই বৃষ্টির দিনে কিন্তু দারুণ লাগে বিকেলে আর চায়ের সাথে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো হয়ে গিয়েছে টক পানি তৈরি করা তো বিশ মিনিট পর আবার আমি চলে আসলাম দেখেন আমার ডোটা কিন্তু একেবারে স্মুথ হয়েছে তা এখন আমি হাতের তালু দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে ভালো মতো ডলে নিচ্ছি একটু ভালো মতো ডলে নিয়ে তারপর লম্বা করে নিতে হবে এরপর একটি নাইফ দিয়ে আমি ছোটো ছোটো পিস করে লেচি কেটে নিচ্ছি ঠিক এরকম ছোটো ছোটো পিস করে তারপর লেচি কেটে নিতে হবে তো একই সাইজে আমি লেচিগুলি কেটে নিয়েছি আর ফ্রেন্ডসরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো ঠিক হাতে তালু দিয়ে এভাবে গড়িয়ে গড়িয়ে প্রথম আমি বল করে নিচ্ছি তারপর আমি খাতা পুরি বানিয়ে ঠিক এই প্লেটে রাখবো তাই প্লেটের উপর আমি একটু তেল মেখে নিচ্ছি যাতে ইজিভাবে আমি পুরিটা তুলে নিতে পারি কোনো বেলনি লাগবে না ঠিক এভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে তারপর রুটিটা তৈরি করতে হবে তারপর স্পুন দিয়ে আমি একটুখানি পুর নিয়ে নিচ্ছি নিয়ে ঠিক এভাবে ভালো করে মুখটা কি করতে হবে মুড়িয়ে মুড়িয়ে ভালোভাবে মুখটা ঠিক এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বের হয়ে না যায় এখন হাত দিয়ে চেপে চেপে আমি একটুখানি বড়ো করে নিচ্ছি আর খাতা পুরি মানিয়ে কিন্তু ছোটো ছোটো করে বানাতে হয় আর ফ্রেন্ডসরা এই বৃষ্টির দিনে অবশ্যই কিন্তু আপনারা করে খাবেন আর খাতাপুরি যে কোনো সময় যে কোনো সিজনে আপনারা করে খেতে পারেন এটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে এবং বড়োরাও পছন্দ করবে তো আমি আবার আরেকটি আপনাদের করে দেখাচ্ছি একটুখানি উপরে তেল দিয়ে নিচ্ছি যাতে বুটের ভিতর না লাগে তার জন্য এখন উঠিয়ে নিচ্ছি আবার একইভাবে একই প্রসেসে করে নিচ্ছি ইজিভাবে কিন্তু করা যায় তো ফ্রেন্ডসরা সবগুলি আমি একই একইভাবে পুরিটা তৈরি করে নিয়েছি এখন এটা কিভাবে ফ্রোজেন করা যায় সেটাও আপনাদের আমি দেখাচ্ছি আমি একটি এয়ারটাইট বক্স নিয়েছি তো এই বক্সের ভিতর আমি একটুখানি ফাঁকা ফাঁকা করে আমি কিছু পুরি রেখে দিব যাতে আমি যে কোনো সময় চট করে বের করে আমি ভেজে খেতে পারি এবং আপনারাও ঠিক এইভাবে করে খাবেন একটার সাথে একটা যেন না লাগে ঠিক একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে তারপর উপরে আবার আমি বিছিয়ে নিচ্ছি কি পাশমেল পেপার পেপারটা দেওয়ার পর আবার আমি আরেকটা পাট দিয়ে দিচ্ছি তো সবগুলো নিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব প্রায় এক মাস পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন এখন ভেজে নিব কিছু তো চুলায় আমি একটি প্যান বসিয়েছি দেন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক এক করে আমি কিছু পুরি ছেড়ে দিচ্ছি আর ফ্রেন্ডসরা অবশ্যই কিন্তু আপনারা করে খাবেন চুলারসটা মিডিয়ামে রেখে তারপর ভাসতে হবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড দিই সবার আগে যেন আপনাদের মাঝে পৌঁছে যায় তার জন্য তো প্রত্যেকটা পুরী কিন্তু একেবারে ফুলে ফুলে উঠছে ফুলে কী বলবো টইটুম্বর হয়ে গিয়েছে পুরোটা ফু ফুলে ফুলে উঠছে এরকম করে ভাস্তে হবে যাতে ব্রাউন কালার হয় ঠিক ওইভাবে ভেজে নিতে হবে তো সবগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি একটি কিচেন টাওয়ালের উপর তো হয়ে গিয়েছে আমার খাতাপুরি এটক দিয়ে অবশ্যই আপনারা করে খাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ